स्त्री प्रेगनेंट থাকা অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে? সহবাসে কোনো সমস্যা নেই, পেটে বাচ্চা আছে, আপনার স্ত্রী সমস্যা মনে না করলে সহবাস বাচ্চা প্রসবের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই। বাচ্চা প্রসব হয়ে গেলে আপনাকে ওর ভালো হওয়া পর্যন্ত থামতে হবে ঊর্ধ্বে চল্লিশ দিন। বাচ্চা প্রসব হয়নি যতক্ষণ, হওয়ার পূর্বে মিলতে পারেন তাদের গতিতে, শারীরিক গতিতে কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধা বিঘ্ন নেই। উনি জিজ্ঞাসা করেছেন যে তার মেয়ে হয়েছে ওর নানার বাড়িতে, তা আঁকিকে কোথায় দিব? যেখানে সহজ হয়, বাপের বাড়িতে বা নানার বাড়িতে বা কোনো দেশে যেখানে সহজ হয়, সমস্যা নেই, হতে হবে সাত দিনের দিন। মাথার চুল সাত দিনের দিন কামাতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনার কথা শুনে আমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু বর্তমানে লস খাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহর রহমত। কোরআনের একা এক আয়াতে বলা আছে যে তোমাদের মাঝে এমন এক দল লোক থাকবে যারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে কেন সে দল খারাপ, তাহলে কেন সে দল করা যাবে না, করা যাবে না? তখন ওটার নাম তোমার দল নয়, তুমি তোমার বাপ দাওয়াত দিবে। আর কোনো দল যদি নাম দেও, তাহলে তোমার সাথে যদি কেউ না আসে তো খারাপ, তোমার দলের সাথে যারা আছে তারা ভালো, আর তোমার দলের সাথে যারা নেই তারা খারাপ। এইটুকু বুঝতে হবে তোমাকে নতুনভাবে, দেখতে পাও না সমাজের অবস্থা? আবদুল্লাহ আসতে চেয়ে আসলো না কেন? আবদুল্লাহ আসতে চেয়েছে সে কথাই আমি জানি না। আমি বলেছিলাম আবদুল্লাহকে বলবো, আবদুল্লাহ সময় করতে পারেনি, জরুরি প্রয়োজন আছে, কিন্তু পিছনে কেউ নামাজ পড়ছে, তাহলে কি করব? তুমি বসে থাকো, কিয়ামত হয়ে যাক। কিন্তু যেটা যাওয়া নিষেধ সেটা হলো একদিক থেকে একদিকে চলে যাও, সামনে থেকে ডানে বামে চলে যাওয়াটা জায়েজ, কোনো সমস্যা নেই, একেবারেই সামনে আছেন তখন ওটা আমদিকে বাম দিকে চলে যেতে পারে। যেটা যাওয়া নিষেধ সেটা হলো একদিক থেকে আরেক দিকে চলে যাওয়া সামনে দিয়ে, বুঝা গেল না মনে হয়? সেটা হলো সামনে দিয়ে যাওয়া, আর সামনে থেকে ডানে বামে চলে যাওয়াটা সামনে দিয়ে যাওয়া নয়। আমাদের ইমাম সাহেব কি এটা দাড়ি সাইজ করে, তার পিছনে নামাজ আদায় করা যাবে? নামাজ হয়ে যাবে, ইমামের হবে না আপনাদের হবে, তবে ইমাম রাখা যাবে না, ইমাম বাদ দিতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে লাভ নিতে পারবো? জি না, লাভ নেন ফকির মিসকিনকে দিবেন, কসর সালাত। পাঁচ অক্ত সালাত আদায়কারী না হয়ে মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করা যাবে কি? জি যাবে, ও পাপি মোরতাদ নয়। তাগুতের পথে চলা বলতে কোরআন হাদিস মোতাবেক কি বুঝায়? তাগুতের পথে চলা বলতে শয়তানের অনুসরণ করা, আল্লাহর বিধান না মানা বা মূর্তি পূজা করা। ধর্ম নিরপেক্ষতার পথে চলে সালাত আদায় করলে কোনো লাভ হবে কি? আকিদা নষ্ট হয়ে গেলে সালাত কবুল হবে না। স্বামীকে রেখে পালিয়ে বিয়ে করলে মেয়ের বাবা মায়ের করণীয় কি? বাপ মায়ের করণীয় কি বলবো, যে এখন চলে গেছে তো যেখানে বিবাহ বসেছে সে বিবাহটা হয়নি, যেখানে ছিল ওখান থেকে তালাক নিতে হবে, খোলা তালাক।
এক মাস পরে ওই ছেলের সাথে বিবাহ দিতে হবে, তাহলে সংসার বৈধ হবে। আর না হলে যেখান থেকে পালিয়ে গেছে ওই ছেলে যদি ফেরত নিতে চায়, তাহলে মেয়েকে ওইখান থেকে পিটিয়ে নিয়ে এসে এখানে ফেরত দেন, সংসার করুক। যা জেনা হয়েছে ওর জন্য ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করতে পারেন, আর দিন না। মসজিদে যায় নামাজ আকৃতির টাইলস লাগানো যাবে কি? জি না, মসজিদের টাইলস হবে সবে এক কালার। আরবি হরফে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের পূর্বে আলহাজ লিখা যাবে কি? জি না, যাবে না। যদি আলহাজ বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, তাহলে জাহান্নামে চলেই গেছে, জানি কেন মরেনি, এই জন্য বলা যাবে না। তার মানে তার অন্তরটা যদি একটু অহংকার ভাব দেখায়, এখন তো বলার সময় নিজেই বলে আলহাজ উমুক, পুরো শেষ বৈঠক পেলে সেখানে শুধু আত্মাহত না সব দোয়া, একবারে সালাম পর্যন্ত দোয়া পড়তেই থাকবেন, আত্মাহত পড়বেন, দুরুদ পড়বেন, দোয়া মাসরা পড়বেন, সালাম ফিরবে তখন উঠে যাবেন। দয়া করে বলবেন, নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য, নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই, এতটুক যে নারী ইমাম সামনে যেতে পারবে না, লাইনে দাঁড়াবে, আর এতটুক পার্থক্য যে নারী ইমামের ভুল হলে মহিলা মুসল্লিরা হাতের উপরে আঘাত করে জানাবে, এছাড়া সালাতের নামাজের বাস্তবে কোনো পার্থক্য নেই। মাটিতে বসতে হবে শেষ বৈঠকে, পায়ের উপরে নয়। জেনাকারীর কোনো ক্ষমা আছে? জি আছে, আল্লাহ ক্ষমার জন্য প্রতীক্ষমান। অত হাসো কেন? ওভাবে আমরা জানি জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম, এখন দেশে জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম নন, ধর্ম হিসাবে জাতির পিতা ইব্রাহিম, নীতিগত মিল্লাত ধর্ম, কিন্তু জাতির পিতা আদম আলাইসালাম, যার নীতি মেনে চলা হয় তিনি হলেন ইব্রাহিম। আদর্শগত পিতা বললে কাকে বলতে হবে? ইব্রাহিম আলাইসালামকে। আর জাতির পিতা বললে কাকে বলতে হবে? আদম আলাইসালামকে। যে আরো যে মানুষ বলছে, মানুষ বললে কি একটা হবে, কবে 100-500 বছর পর আবার হারিয়ে যাবে, আর একজন কেউ আসবে, কাপড়ের মোজার উপর মাসে চলবে? জি, যারা বলেছে শুধু চামড়ার মোজার উপরে মাসা চলবে তাদের কথা ঠিক নয়, যার নাম মোজা তাতে মাসা হবে। এত জিজ্ঞাসা দিচ্ছে, খাতনা করার প্রথা কেন হলো? নবী বলেছেন এই জন্য হলো, অতে কোনো কল্যাণ আছে? লোক মুখে শুনি স্বামীর বাম পাশের হাড় দিয়ে নাকি স্ত্রীকে তৈরি করা হয়েছে। জি না, মিথ্যা কথা। আদমের স্ত্রী হাওয়াকে বাম হাড় থেকে করা হয়েছে, আর সব পুরুষ নারীকে শুক্রকীট বীর্য থেকে করা হয়েছে, শুধু আদমের স্ত্রীকে কোন হাড় থেকে? বাম দিকের হাড় থেকে করা। আপনাকে যদি করা হয়, তাহলে আপনার যদি তিনটা বউ হয়, তাহলে তিনখানা হাড় কমে গেলে কেমনে বাঁচবেন? আজকাল অনেক তরুণী মেয়েদের পোশাক বাদ দিয়ে পুরুষের পোশাক পরিধান করে, ওটা হারাম, ওরা জাহান্নামে যাবে, আল্লাহর রাসূলের খোলাখুলি কথা। ধর্ম, মা বাপ, ছেলে মেয়ে, ভাই বোন ইত্যাদি বানানোর যে প্রথা সমাজে প্রচলিত আছে তা কতটুকু শরীয়ত সম্মত? এই প্রথা জায়েজ নয়। কাউকে ধর্মপিতা করে ডাকলে পর্দা করে চলতে হবে। এশার নামাজের সাথে বেতরের সালাত আদায় করলে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে? জি যাবে, তখন আর বেতর পড়বেন না, আবার এক রেখাত পড়ে জমা করে দিয়ে যোগ করে দিয়ে আবার পড়বে, এই প্রথা ঠিক নয়। ভিতর পড়িয়ে নিয়েছেন, বাস ভিতরের ঝামেলা শেষ, এখন রাতে উঠলে তাহাজ্জুদ পড়বেন। ইসলামী আন্দোলনের মুজাহিদদের লেবাস ও সুরত কি ধরনের,
হওয়া উচিত, এরকম কোন কথা আল্লাহ রাসূল বলেননি।